everyone, it's me Sanjida and welcome back to my another new video. And today's video, tomorrow our awashi caption by title, dekhi bujhe gecho je ajke ki korbo na. So amra shobai jano je hocche ami shoot kori continuously bahire jai. And আমি যেহেতু ফার্স্ট টাইম সার্ভিস নিচ্ছি যার কারণে আমি ভাবলাম যে না তোমাদের সাথে সবকিছু শেয়ার যখন কই তখন এইটাও শেয়ার করি তো আজকে আমি এইটাই তোমাদেরকে বলবো যে আমি কোথা থেকে সার্ভিস নেই এন্ড সার্ভিসটা নিয়ে কিরকম কি লাগলো সো দেরি না করে চলো এখনি চলে যাই অনেক দেরি হয়ে গেছে এমনিতে সো বাই তো আজকে আমি সার্ভিস নিতে চলে আসছি অডোনিয়াতে এন্ড অডোনিয়াটা হচ্ছে বসুন্ধরা জগন্নাথপুর রহমান টাওয়ার হচ্ছে 4 তো আজকে আমি সেলুনে চলে আসছি আমি আম্মু নানু এন্ড হচ্ছে সামিয়া আমি তো লেভেল 4 এ এসে কনফিউজ হয়ে গেছি যে লেডিজ জোন কোনটা দেন দেখি যে হাতের লেফট সাইডে হচ্ছে লেডিজ জোন সো এখন হচ্ছে আমরা যাব দেন কি কই না করে এইটাই দেখাবো এন্ড কনফিউজ হওয়ার রিজনটা হচ্ছে হাতের রাইট সাইডেই অডোনিয়া জেমস জোন ছিল যার কারণে আমি কনফিউজ হয়ে গেছিলাম And এই তো ফাইনালি আমি পেয়ে গেছি সো আমি এন্ট্রিও করি তারপরে হচ্ছে আমি ডিসাইড করি আমার হেয়ারের জন্য বা ফেসের জন্য কোন ট্রিটমেন্টটা বেটার হবে আর হচ্ছে এন্ড আমি কিছু টাইম বসে থাকি তারপরে ভাবলাম বসে না থেকে একটু পুরো সেলুনটা আমরা ঘুরে দেখে আসি এন্ড ঘুরতে ঘুরতে একটা রুমে দেখলাম হচ্ছে মিরর মিরর কে না পছন্দ করে স্পেশালি মেয়ে মানুষ ভাই যেখানে মিরর ওদের ঢং ঢং আছে সেম ক্ষেত্রে আমারও এন্ড আমরা ভিতরের দিকে এন্ট্রি করতেছি আর অডোনিয়াটা হচ্ছে অনেক বড় একটা সেলুন ইভেন হচ্ছে দেখতেও যতটা সুন্দর লাইক সার্ভিসগুলো অনেক সুন্দর অনেক ভালো ছিল গাইজ আজকে কিন্তু আমি একা এখানে কোনো সার্ভিস নিচ্ছি না আদারওয়াইজ আমার সাথে আমি ভাবলাম নামুকে যখন নিয়ে আসি নামুকে কোনো একটা সার্ভিস দিয়ে দিই কি বলো নামুকে হচ্ছে ফেস ক্লিনজার যে সার্ভিসটা আর কি আমরা ওইটা দিব নামুকে অ্যান্ড আমি হচ্ছে হেয়ার টু স্পা অ্যান্ড পেডিকিউর অর সামথিং বুঝছি তো তুমি এর আগে পিছিয়ে তোমার নর্মাল অ্যাজ বাট আগে তো তোমার মেয়ে তোমাকে কয়েছে এখন তোমার নাকিং করাচ্ছে বলো ভালো ফিলিংস হ্যাঁ অ্যান্ড গাইস তোমরা বেশি বেশি করে দোয়া করবা যেন হচ্ছে বড় হবো যত আই মিন বুঝতেই পারতেছ তখন হচ্ছে নানুকে লাইক কি বলবো হাবিবি বানাতে চাই স্বর্ণ গড়ে দিতে আমার কাছে পার্সোনালি অল এভরিথিং অনেক সুন্দর লাগে স্যার সম্পূর্ণ পিঙ্ক কালার লাইক আ বারবি আমি বারবি জুড়ে চলে আসছি স্কাই বারবি হয়ে গাইস আমি না জানি না এটাতে কি করে কারণ আমি তো থাকো এটা না বলো চল আমি একটু ঘুমাই কারণ আমার অনেক ঘুম আসতেছে ভিআইপি রুমে যাব ও মাই গড দেখছো আমি কতটা ভিআইপি মানেই হচ্ছে অনেকেই আছে যে হচ্ছে সার্ভিস নিতে পারে না সবার সাথে কমফোর্টেবল হয় না তো তাদের জন্য হচ্ছে ভিআইপি রুমগুলো এন্ড আমি বলতেছি আমি ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়বো কারণ হচ্ছে আমি স্লিপিং লাভার তোমরা সবাই জানো আর তাছাড়াও ভিআইপি রুমে কিন্তু একবারে তোমরা সব সার্ভিস নিতে পারবে আই মিন যারা ভিআইপি রুমে থাকে তারা একবারে সব সার্ভিস নিতে পারে আর কি বলবো ভিআইপি রুম তো অলওয়েজ ভিআইপি হবে তাই না দেখতে কিন্তু পুরাই একটা লাইক নিজের রুমের মতো খুবই কমফোর্টেবল জোন বলা যায় অ্যান্ড আমরা এখন যাবো ভিআইপি রুম টুতে এখানে কয়েকটি ভিআইপি রুম আছে যদিও অ্যান্ড ভিআইপি রুম নিতে হলে বা বুকিং করতে হলে তোমাদেরকে হচ্ছে এক্সট্রা 1K পেমেন্ট করতে হয় অ্যান্ড কি আর বলবো ভিআইপি রুমে এসে আমি নিজেকে এখন ভিআইপি মনে করতেছি যদিও আমি ভিআইপি আমি জানি অ্যান্ড এখন হচ্ছে আমরা যাবো ম্যাসেজ অ্যান্ড স্পা এই রুমটাতে যাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড ট্রাস্ট মি এত সুন্দর লাইক কি বলবো এত সুন্দর এর জন্য আমি বলতেছি আকাশে বাতাসে কি আনন্দ কি আনন্দ রিসেন্ট একটা ভাইরাল ডায়লগ যেটা কিনা আমি না দিয়ে আর থাকতে পারলাম না অল এভরিথিং লুকিং লাইক আ জাস্ট ওয়াও 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 গাইজ আমার কাছে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে জায়না লাইক যারা নামাজ পড়ে অনেক সময় আজান দিয়ে দেয় অনেক কাজ করতে করতে তখন কিন্তু তোমরা চাইলে নামাজও পড়ে নিতে পারবে এখানে এই জিনিসটা লাইক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে
তো গাইস এখন হচ্ছে আমি যেই যেই সার্ভিসগুলো নিব সেগুলাই স্টার্ট করব এন্ড কিভাবে কি করি না করি সবকিছু তোমাদের দেখাবো এন্ড ছেলেরা হয়তো ব্লগটা দেখে বোরিং হচ্ছে যে মেয়ে মানুষের জিনিস আমরা দেখে কি করব না না এটা টোটালি রং এখানে কিন্তু ছেলেদের জন্য আলাদা একটা সার্ভিস জোন আছে সো আমি ওইটাও একটু পরে তোমাদের দেখাবো তোমরা ব্লগটা দেখতে থাকো এন্ড এখন তোমাদের অনেকের মনেই কোশ্চেন জাগবে যে ভাই এটা কোন পেজ বা কিভাবে কি আমরা সেলুনে যাব তো আমি পাশে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি তোমরা হচ্ছে দেখে কনফার্ম করো দেন হচ্ছে সার্ভিস নিতে চলে আসো আর আমি আমার ডিসক্রিপশনও পেজের লিঙ্কটা দিয়ে দিব তোমরা ওইখান থেকে চাইলেও তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি করব তোমরা দেখবা কিভাবে কি করি না করি চলো আসো এখন হচ্ছে আমি সিল্কি স্মুথ ট্রিটমেন্ট এটা নিচ্ছি মানে স্পা করতেছি হেয়ার স্পার সাথে সাথে তোমরা কিন্তু একটা হট অয়েল হেয়ার ম্যাসেজ পেয়ে যাবে লাইক এটা এত সুন্দর এত রিল্যাক্সি এত বেটার ফিল হয় বলার বাহিরে আর এই তো 108 নম্বরে ফেসিয়াল রুম এখন বলতে পারো ফেসিয়াল রুমে আমি কেন যাচ্ছি তাই তো আমি তো বাচ্চা না না ফেসিয়ালটা আমি নিচ্ছি না ফেস ক্লিনজারটা হচ্ছে আমার নানু নিবে তোমাদেরকে যেটা বলা হয়েছিল তোমরা অলরেডি দেখতে পারতেছো নানু বেডে শুয়ে পড়ছে দেন হচ্ছে নানু ফেসটা ক্লিন করলো তারপরে ফেসটা ওয়াশ করে তাদের হচ্ছে প্রোডাক্টসগুলো যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবে এখন অ্যান্ড তাদের প্রোডাক্টসগুলো সবগুলো অথেনটিক অ্যান্ড হচ্ছে বাহির দেশের প্রোডাক্টস আর তাদের সার্ভিসটাও এত সুন্দর এত সফটলি মানে তোমরা যদি সার্ভিস না নাও তাহলে তোমরা বুঝতে পারবে না তোমরা সার্ভিস নিলে অবশ্যই বুঝতে পারবে অ্যান্ড সবারই কিন্তু ফেস ক্লিনজারটা করা উচিত কারণ আমরা বাইরে যাই অনেক ধুলাবালিতে থাকি সানে আমাদের ফেস বা বডি টডি পুড়ে যায় সো আমাদের সবারই কম বেশি ফেসের যে কোনো সার্ভিস নেওয়া যাই হোক তোমরা এখানে দেখতেও পারতেছো নানুর অলরেডি একটা ঘুম ডান হয়ে গেছে বলা যায় এদিকে তোমরা দেখতেই পারতেছো আমার হট হেয়ার অয়েল ম্যাসাজটা ডান ম্যাসাজের সাথে সাথে তারা কিন্তু একটা বডি ম্যাসাজও দেয় আদারওয়াইজ হচ্ছে তারা খুবই সফটলি লাইক মানে কাজগুলো সার্ভিসগুলো এত ভালো লাগছে পার্সোনালি আমি নেক্সটে ভাবতেছি আবারও যাব অ্যান্ড এখন হচ্ছে আমাকে একটা হেয়ার প্যাক দিবে আর এটা হচ্ছে পেডিকিউ প্লাস হচ্ছে হেয়ার ওয়াশের রুমটা এখন যে আমার হেয়ারে অয়েল দেওয়া দ্যাটস আমার হেয়ার ওয়াশ করে দেন হেয়ার প্যাকটা ইউজ করবে হেয়ার ওয়াশের পাশাপাশি কিন্তু ফুল বডি ম্যাসাজ হচ্ছে এখানে আর এই বডি ম্যাসাজটা এত ভালো লাগছে মানে যে শান্তি ছাড়া কিছু বলার নাই তারপরে এই তো হেয়ার প্যাকটা লাগানোর পরে 10 মিনিট থেকে 20 মিনিট ওয়েট করতে হবে আর আমি ভাবলাম যে এত টাইম কী করবো একটা ঘুম দিয়ে উঠি অলরেডি এখন নানুর ফেস ক্লিন শেষ বলা যায় আর এখন হচ্ছে একটা গরম পানির ভাব অর সামথিং এটা এরকম কিছু একটাই হবে এই ভাবটা দেওয়ার কারণে হচ্ছে আমাদের ফেসে যে শাল থাকে নাকের উপর দিয়ে সো ওই জিনিসটা ফেসটা নরম হয়ে একাই উঠে চলে আসে আর এদিকে তোমরা দেখতে পারতেছো আমার হেয়ার ওয়াশ ডান বাট তয়লার কারণে আমার পুরো ফেস ঢেকে গেছে যার কারণে আমি চোখে কিছু দেখতেছিলাম না এখন জাস্ট এখন হেয়ারটা ড্রাই করে দেন হচ্ছে আমার হেয়ারটা সেট করে দেবে তারপরেই তোমরা রেজাল্টটা দেখতে পারবে যে বিফোর কিরকম ছিল দেন আফটারে কিরকম লাগে তোমরা অবশ্যই চেঞ্জ পেলে কমেন্টে বলে যাবা আর তোমরা দেখতেই পারতেছো আমার হেয়ারটা আগের থেকে অনেকটা স্মুথ দেন শাইন আর অনেকটা স্ট্রেট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার হেয়ার ড্রাই করতে করতে দেখি যে নানু একবারে এমনিতেই আমার নানু অনেক সুন্দর সবে মাশাল্লাহ বলো আদারওয়াইজ আরও সুন্দর লাগতেছে নানুকে মানে পুরো ফেসটা একদম ক্লিন লাগতেছে হ্যাঁ নানুর সাথে সাথে আমাকেও সবে বলো মাশাল্লাহ কারণ আমার হেয়ারটা এতই স্মুথ এত শাইন এত সিল্কি হয়েছে লাইক আমার হেয়ার থেকে আমার হাতটা যেন সরতেছেই না বারবার খালি হেয়ারেই হাত দিচ্ছে আর আমি হেয়ারে হাত না দিতে ছিল কেন জানি আমার হাত বারবার চুলের দিকে চলে যায় ওয়েট 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 যারা ছেলেরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখে আসতেছে তাদের জন্য এখন ভিডিওটুক তো অডোনিয়াতে কিন্তু ছেলেদের জন্য ফেসিয়াল হেয়ার কাট দেন আদার্স অনেক সার্ভিস আছে তোমরা চাইলে কিন্তু এখানে এসেও দেখতে পারো তো চলো আমি তোমাদেরকে এটাও ঘুরে ঘুরে দেখাই যে এটা অ্যাকচুয়ালি কিরকম এখানেও ভিআইপি রুম আছে আর হ্যাঁ সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তোমরা ছেলেরা যারা আছে স্মক করো তাদের জন্য কিন্তু একটা স্মক জোন আছে এখানে অনেক সেলুনে কিন্তু এটা থাকে না মোস্ট অফ দ্য সেলুনেই এই জিনিসটা দেখা যায় না বাট এই সেলুনে কিন্তু এটা আছে স্মোক জোনটাও কিন্তু অনেক সুন্দর এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর দেখা যায় তার উপরে যারা স্মোক করো তারা তো ফিল নিয়ে একবারে থাকার না বলি তো তোমরা দেখতেই পারতো সে এখানেও একটা বাচ্চা হচ্ছে হেয়ার কাট নিচ্ছিল যাই হোক স্মোক করা ঠিক না যদিও তারপরও যারা স্মোক করে তাদের জন্য কিন্তু সেলুনেই ভাবতে পারতো সেইটা কিন্তু বেশিরভাগ টাইম রেস্টুরেন্টে খেতে হয় বাই দ্য ওয়ে ছেলেদের জন্য বেস্ট ভাই বেস্ট
একসাথে দুইজন লোক কাজ করতেছে, আই মিন সার্ভিস দিচ্ছে। অল্প সময়ে আপনার কাজও শেষ হয়ে যাবে, প্লাস সময়ও সঞ্চয় হয়ে যাবে। নেলগুলো সফট করার জন্য জেল টাইপস এর কিছু একটা ইউজ করছে, দেন হচ্ছে একটা প্যাক ইউজ করতেছে, এটা হচ্ছে চন্দন দিয়ে দেন আরো কি কি জানি একটা মিক্স করা। এটা হচ্ছে একটা বোরিং পার্ট বলা যায়, কিরকম রবটের মতো বসে থাকতে হচ্ছে। বাট আমি যে ফাজিল ভাই, বসে কেন থাকবো, পানির ভিতরে দেখো হাত কিরকম এরকম করতেছি। এন্ড ধাপে ধাপে বেশ কয়েকটা প্রোডাক্ট ইউজ করার পরে হাত অলসো পা গুলো ম্যাসেজ করা হচ্ছে। এন্ড এটা যে সুশ্রী লাগতেছিল আমার কাছে পায়ে যখন টাচ করা হয়েছে বলার বাইরে, তোমরা আমার রিয়াকশন দেখে যদিও বুঝতে পারতেছে যে আমি অনেক হাসতেছিলাম। হাসি ঠাট্টা আড্ডা দিতে দিতে অলমোস্ট শেষ পজিশনে চলে আসছি। আর এদিকে আমাকে অ্যাক্স করছে হাতে কি নেল পলিশ আর শাইন করবো। নেল পলিশ যদিও নর্মালি বাসায় দেওয়া হয়, সো আমি শাইন করতে চাইলাম। অ্যান্ড দেখতে অনেক সুন্দর লাগে শাইন করলে, লাইক আমার নিজে তো আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছি যে ওয়াও কত সুন্দর লাগতেছে নর্মালের ভিতরে। তো এই তো অল এভরিথিং ডান। অ্যান্ড এই তো সেলুনে প্রায় চলে গেল 2 থেকে 1.5 ঘন্টার মতো। অ্যান্ড হচ্ছে এখন বাসায় চলে যাব, আমরা সবাই বলতেছি চলো চলো লেটস গো গাইস। নানু তো এমনিই সুন্দর, আরো সুন্দর হাত রেখা বাইধে রাখছি যাতে কেউ ধইরা না নিয়ে যায়, কারণ তুমি তো তোমাকে যদি কেউ নিয়ে যায় তাহলে আমার নানার কি হবে? ওর নানার কি হবে, আমি যাবো নাকি কারোর সাথে? এই সময় তো ধইরা রাখছি, যাবো তোমার হাজবেন্ডের সামনে কারোর সাথে। ইউ জয় হোক, জয় হোক, যাবো তোমার হাজবেন্ডের সামনে কারোর সাথে। ইউ অদুনিয়াকে আমি বাই বাই দিয়ে দিচ্ছি, বাই বাই অদুনিয়া, নেক্সট আবার আসবো যখন তখন দেখা হবে। তো এই তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তোমরা অনেকেই থিঙ্ক করো যে কোন সেলুনে গেলে বেটার হবে এইটা সেটা, যার কারণে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। তোমরা অদুনিয়াতে চলে আসো তাহলে তোমরা ভালো বেস্ট সার্ভিস পাবা। এখানে সব ধরনের ট্রিটমেন্ট করা হয়, আমরা তো জাস্ট কয়েকটা সার্ভিস নিছি, তোমরা যার যেটা প্রয়োজন সেটা সার্ভিস নিতে পারবা। আর লিফট থেকে নিচে নেমে দেখি ফুচকা, ফুচকা যেখানে সেখানে, সানজিদা মিস করলে কেমন না? শুধু সানজিদা না, এরকম আমার মতো ফুচকা লাভার যারা আছে তারাই ফুচকা দেখলে অবশ্যই তখনই আমার মতো এরকম ভাবে খায় যেমন এখন আমি খাচ্ছি। দেখো তোমরা লাইক খুবই আমি ছিল ফুচকাটা, কেন জানি এখন ভয়েস দিতে যে আমার গাল দিয়ে পানি চলে আসতেছে। সেই তো আমরা বাসায় চলে এসেছি অল এভরিথিং কমপ্লিট করে। এখন তোমরা বলতে পারো এইটাতে কেন শেয়ার করছি, আমি যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, কারণ আমি ভাবি তোমরা আমার একটা ফ্যামিলি। সো এই জন্য আমি ফার্স্ট টাইম যেহেতু করছি এই পেডিকিউর, দেন হচ্ছে হেয়ার স্পা, দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে অল এভরিথিং অনেক ভালো লাগছে, কি বলবো, সব কিছু মিলিয়ে অনেক অনেক বেশি ভালো লাগছে। আর তোমরা অবশ্যই যারা যারা এরকম আমার মতো সিম্পলি খুব শর্ট টাইমের ভিতর পেডিকিউ মেডিকিউ দেন হচ্ছে হেয়ার স্পা করতে চাও, তারা অবশ্যই চলে যাবা। যার যেই সার্ভিস নিয়ে বেটার মনে হয় বা যে যেই সার্ভিস নিতে চাও, চোখ বন্ধ করে তোমরা চলে যেতে পারো অডোনিয়াতে। তাদের সার্ভিসটাও অনেক ভালো ছিল, আমি যেহেতু ফার্স্ট টাইম করছি আমার কাছে এই জিনিসগুলো অনেক ভালো লাগছে, লাইক হচ্ছে চকচক করতেছে আসলে হাত, দেন হেয়ার, অল এভরিথিং অনেক সফট হয়ে গেছে। মনে হচ্ছে আমি নানুকে অ্যাক্স করবো যে নানুর অ্যাকচুয়ালি কেমন লাগছে বলো। অনেক ভালো লাগছে, তাদের সার্ভিসিং অনেক ভালো। তোমরা সবাই যাবা গাইজ, তোমরা যাই ট্রাই করবা। হ্যাঁ রাইট, অ্যাডোনিয়াতে গিয়ে সবাই হচ্ছে সার্ভিসগুলো নাও, অ্যান্ড আমার কমেন্টে এসে বলবো যে কেমন ছিল বা কি। সো হ্যাঁ, সে মাশাল্লাহ, আমাদের দুজনের জন্য মাশাল্লাহ বলা উচিত। আদারওয়াইজ হচ্ছে যাই হোক, আর সানজিদার থেকে আমি বেশি মাশাল্লাহ বলবো, আমাকে সানজিদা বেশি সুন্দর না, আমি বেশি সুন্দর, আমি সব বুঝছি বুঝছি, কিউটের ডিব্বা আমাকে বলবা সানজিদা কেনা। সানজিদা জেলেস হয়, জেলেস দেখছো, জেলেস। আমি কিছু বলবো না, যে শুনবো। যাই হোক, তোমরাই অবশ্যই কমেন্টে বলে যাবে কে বেশি কিউট, আমি না নানু, নানু ভার্সেস সানজিদা। নেক্সট যে ব্লগ আসবে গাইস, নানু ভার্সেস সানজিদা, সো অবশ্যই কমেন্টে বলো কবে চাও তোমরা ব্লগটা। আর আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ। লাইক করবা, শেয়ার দিবা, সাবস্ক্রাইব করবা সানজিদাকে, অবশ্যই এবার তো করতেই হবে, নানু বলে দিছে যারা কিউট টিউট বলবো তাদের অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই। বাই, টাটা।